এই মুহূর্তে যেই খবরের দিকে নজর রাখতে হচ্ছে, চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি। চাকরি বাতিলের রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, স্থগিতাদেশে এখনই চাকরি যাচ্ছে না কারো এমনটাই জানা গেছে, এবং বেতন ফেরতের ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ। আপাতত স্বস্তিতে 26,000 চাকরি হারা, ভবিষ্যতে অযোগ্য প্রমাণ হলে দিতে হবে টাকা ফেরত, এই মর্মে মুচলেকা দিতে হবে চাকরি হারাদের। নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করতে পারবে সিবিআই, প্রয়োজনে চাকরি প্রার্থীদের ডাকতেও পারবে সিবিআই, এবং 3 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে, তদন্ত রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। সুপার নিউমেরারি পোস্টে নিয়ে তদন্তে স্থগিতাদেশ বহাল, সংক্ষিপ্ত রায় এমনটাই জানালো সুপ্রিম কোর্ট, এবং এই মামলার পরবর্তী শুনানি আগামী 16 জুলাই। চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি, চাকরি বাতিলের রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, এখনই চাকরি যাচ্ছে না কারোর, আপাতত স্বস্তিতে 26,000 চাকরি হারা। তবে ভবিষ্যতে যদি তারা অযোগ্য প্রমাণ হন সেক্ষেত্রে টাকা ফেরত দিতে হবে, যারা অযোগ্য প্রমাণ হবেন তারা তাদের টাকা ফেরত দিতে হবে, এবং এই মর্মে মুচলেকা দিতে হবে চাকরি হারাদের। নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করতে পারবে সিবিআই, এবং এর পাশাপাশি যদি প্রয়োজন অনুভব করে তবে সেক্ষেত্রে চাকরি প্রার্থীদেরও ডাকতে পারবে তদন্তের জন্য সিবিআই। এ বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সিস্টেম্যাটিক ফ্রড এই কারণে মনে করছি, তার কারণ প্রতিটি ধাপেই নিয়োগে দুর্নীতি হয়েছে। সে ওএমআর সিটে প্রাপ্ত নাম্বার 0, অথচ ট্যাবুলার সিটে 53 হয়ে গেছে। আবার দেখবেন এই যারা নন লিস্টেড ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, রেশিও ভায়োলেশন করে চাকরি পেয়েছে। আজকে তো ধরুন অন্ত শুধুমাত্র ইন্টারিম প্রোটেকশন, এটা এটা ভাববেন না যে ফাইনাল জাজমেন্ট। একেবারে চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি, চাকরি বাতিলের রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, দেশের শীর্ষ আদালতের এই রায়, চাকরি বাতিলের রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, স্থগিতাদেশে এখনই চাকরি যাচ্ছে না কারো, এবং বেতন ফেরতের ওপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে। এ বিষয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ডেট অফ হিয়ারিং 16 জুলাই রেখেছে, এবং 16 জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না। তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে মামলা হেডের বলে, এবং সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই। আমরা পরিষ্কার বলছি, যদি কেউ দেখাতে পারে ঠিকভাবে তার নিয়োগ হয়েছে, নিয়োগের পেছনে কোনো দুর্নীতি, তার চাকরি যাবে, তার চাকরি থাকা আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাইছি তো স্বচ্ছভাবে নিয়োগ করাটা। এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে, অনেক আইনি জটিলতা আছে, সেটা নিয়ে 16 তারিখে শুনানি হবে। সকলে মিলে এমন হইচই করছে এখানে, এটা অদ্ভুত ব্যাপার, যার ফলে বিচারপতিরা খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ছে। কেন একদল লোক খুব চেঁচাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি করে, তখন বললেন যে এটা রাজনীতি জায়গা না। তারা মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেট করবো, কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছি না। আমরা যে সওয়াল করলাম সেটা যার ফলে জাজমেন্টে রেকর্ড করেছি, এসএসসি বলছে আমরা করতে পারছি না। এখন দেখা যাক পরের দিন, ওদের তো বলতে হবে, তারপরে তদন্ত করলে পরে আরও সব চুরি হয়েছে, দেখা যাক কী দেয় ওরা। সবাইকে শুনতে পারেননি, ওদের ওখানে অতজন কৌন্সিলি সবাই ওই শোনেনি, আমাদেরও তো শোনেনি, সেই জন্য একটা আপাতত স্থগিতাদেশ দিয়েছে। একেবারে চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি, চাকরি বাতিলের রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, এবং স্বচ্ছভাবে নিয়োগ হোক এমনটাই চাই, এই মন্তব্য করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই মামলার পরবর্তী শুনানি আগামী 16 জুলাই, বেতন ফেরতের ওপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে। আপাতত যেই রায় আপাতত দেয়া হয়েছে, অন্তর্বর্তী যে স্থগিতাদেশ দেয়া হয়েছে, তার ফলে আপাতত স্বস্তিতে 26,000 চাকরি হারা। এ বিষয়ে ফিরদৌস শামীম তিনি ঠিক আর কি কি বলেছেন শোনাবো আপনাদের। সিবিআই যেমন তদন্ত চালাচ্ছিল যে এই যে ইলিগালিটিস যা কি কি হয়েছে, সেই বিষয়ে যেমন তদন্ত চালাচ্ছিল, অ্যাজ ইট ইজ তদন্ত চালিয়ে যাবে। যে তদন্ত চলছিল এই ইলিগালিটিসগুলো, সেগুলো যেগুলো ক্রিমিনালিটি ইনভলভ সেগুলো অবশ্যই তদন্ত হবে। যেমন এসএসসি বিং এর রেকমেন্ডেটরি অথরিটি, তারা নিজেরাই স্বীকার করছেন যে হ্যাঁ এই ইলিগালিটিস হয়েছে, আমরা ট্যাবুলার শিট দিয়ে বলেছি, আমরা তারপরেও বলছি যে বাইরেও আরও অনেক ইলিগালিটিস আছে, কিন্তু তারপরেও দেখুন একটা রেকমেন্ডেটরি অথরিটি তারা স্বীকার করছেন যে হ্যাঁ সেখানে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আমরা প্রথম থেকেই বলছি, ইভেন আজকে আদালতের অভ্যন্তরেও বলেছি, আপনারা নিশ্চিতভাবে শুনেছেন যে এসএসসি তার চেয়ে স্পষ্টভাবে জানাক যে কারা যোগ্য, এবিডিবিট করে বলুক না যে এই ব্যক্তিরা যোগ্য। আমরা তো সবসময় বলছি যে স্পষ্ট করে এসএসসি জানাক যে কারা যোগ্য কারা অযোগ্য, সেটা সেগ্রিগেট করলেই তো হয়ে যায়। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে বেনিফিশিয়ারি কারা,
যে অযোগ্য ব্যক্তি যারা এই ঘুষ দিয়ে চাকরি পেল। এবং আজকে আমাদের 26 ছিল যে বাজারে 15-20 লক্ষ টাকা করে চাকরি বিক্রি হচ্ছে, এবং সেই চাকরি বিক্রি হয়েছে বলে কিছুজন চাকরি পেয়েছে, সেই যারা বেনিফিশিয়ারি, এই চাকরি পাওয়ার যারা বেনিফিশিয়ারি অর্থের বিনিময়ে, তাদের আইডেন্টিফাই করছে কোন কোন অ্যাপয়েন্টমেন্টগুলো দুর্নীতির বেনিফিশিয়ারি, সেইগুলোর জন্য কিন্তু পরবর্তী শুনানি হবে। এবং একটা রাইডার সহ সেই জন্য একটা নির্দিষ্ট রায় আছে, সেটা কি রাইডারটা কি রাইডার হলো যারা আইডেন্টিফাইড হবে তাদের কিন্তু বেতন ফেরত লাগবে। অর্থাৎ দুর্নীতি হয়েছে এটা কিন্তু আদালত বুঝতে পারছে, কিন্তু দুর্নীতির বেনিফিশিয়ারি কোন সমস্ত প্রার্থীরা, কোন অযোগ্য প্রার্থীরা যারা দুর্নীতির বেনিফিশিয়ারি, তাদের আইডেন্টিফাই করার জন্য পরবর্তী শুনানি হবে। কিন্তু এই যে ইন দ্য মিনওয়াইল অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সঙ্গে একটা রাইডার যে তাদের কিন্তু বেতন ফেরত দিতে। আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে বারে বারে দেখলাম যে তারা তাদের ক্যাবিনেট বাঁচানোর জন্য উদ্যোগী। এই যে এতগুলো যোগ্য ছেলে মেয়ে বা অযোগ্য ছেলে মেয়ে 26,000, তাদের নিয়ে তাদের রাজ্য সরকারের কোনো মাথা ব্যথা নেই? না, আমি তো দেখিনি, মানে তারা অনেক বেশি কনসার্ন হচ্ছে তাদের ক্যাবিনেট নিয়ে, সুপার নিউমেরিক পোস্ট নিয়ে। এবং তারা সুপার নিউমেরিক পোস্ট নিয়ে যদিও আজকে শুনানি সম্পূর্ণ হয়নি, আমরা পরবর্তী শুনানির সময় নিশ্চিতভাবে বলবো, আমরা প্লেস করবো সেই ক্যাবিনেট মেমোরান্ডামটিও, কিন্তু তারা ওই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন নিয়ে এবং সেই সংক্রান্ত তদন্ত নিয়েই বেশি কনসার্ন। কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট কথা হচ্ছে যে একটি সিলেকশন প্রসেসে, যে 4টে সিলেকশন প্রসেসে এখানে চ্যালেঞ্জ ছিল, হাইকোর্ট স্যাটিসফাইড করেছেন, সেই 4টে সিলেকশন প্রসেসের সাপেক্ষে যতগুলো অযোগ্য চাকরি প্রাপক আছে তাদের প্রত্যেককে বের করতে হবে এবং তাদের আইডেন্টিফাই করতে হবে এসএসসিকে। একেবারে চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি এবং চাকরি বাতিলের রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। স্থগিতাদেশে এখনই চাকরি যাচ্ছে না কারো, বেতন ফেরতের উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবং এ বিষয়ে ইতিমধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমের বক্তব্য আপনাদের শোনালাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, আমরা দেখলাম চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি এবং চাকরি বাতিলের রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, কি বলবে এই বিষয়টি, কি কি তথ্য উঠে আসছে ইন্দ্রাণী? দেখো, আজকে সুপ্রিম কোর্টের যে স্পষ্ট পর্যবেক্ষণ, সেখানে কিন্তু এক কথা তারা মেনে নিয়েছে যে চাকরি অর্থাৎ নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। এটা কিন্তু আজকে সকাল থেকে সিজিআই অর্থাৎ শীর্ষ আদালতের শীর্ষ বিচারপতি যেভাবে বারে বারে আক্রমণ করেছেন এসএসসির আইনজীবীকে বা তোমার রাজ্য সরকারের আইনজীবীদের প্রতি, তার যে বার্তা বা যে পর্যবেক্ষণ, সেখান থেকে কিন্তু তিনি বারে বারে বলেছেন যে ফ্রড হয়েছে, একদম কমপ্লিটলি ফ্রড হয়েছে, এই কথাটা কিন্তু তিনি অনেকবার বলেছেন। দ্বিতীয়ত যে বিষয়টা তোমাকে বলবো যে ওএমআর শিট, নাইসা, ক্লোজ টেন্ডার, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তাহলে তুমি বলতে পারো, তাহলে এই এই যে চাকরি বাতিলের উপস্থে বা এই সমস্ত কিছু ক্ষেত্রে পর্যবেক্ষণটা সুপ্রিম কোর্টের কেন এলো? সেক্ষেত্রে যেটা আইনজীবীদের বক্তব্য যে যেহেতু এই মামলায় একাধিক এসএলপি, প্রায় 100 কাছাকাছি এসএলপি দায়ের করা হয়েছে এবং সবার সাবমিশন কিন্তু আজকে বিচারপতিরা শুনতে পারেননি, যে শীর্ষ ডিওয়াই চন্দ্রচূড় সহ আরও যে দুজন বিচারপতিরা ছিলেন সেই বেঞ্চ কিন্তু সবার সাবমিশন শুনতে পারেনি। সেই কারণে আগামী জুলাই মাস পর্যন্ত অন্তর্বর্তী, তবে সেক্ষেত্রে কিন্তু একটা শর্ত রেখেছে মাননীয় সুপ্রিম কোর্ট। তারা বলেছেন যে যারা চাকরি করবেন তাদের কিন্তু একটা রাইটার দিয়ে চাকরি করতে হবে, যে যদি তারা অযোগ্য প্রমাণিত হন তাহলে তাদের মাইনা ফেরত দিতে হবে। এছাড়াও হাইকোর্টের যে রায় ছিল, যারা অযোগ্য তাদের সবাইকে মাইনা ফেরত দিতে হবে, তার উপরও কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে সিবিআই তদন্ত চলবে, এটা পরিষ্কারভাবে আজকে মাননীয় সুপ্রিম কোর্ট জানিয়েছেন, কিন্তু সিবিআই কোনো কোর্সিভ অ্যাকশন নিতে পারবে না, অর্থাৎ কাউকে আটক বা অ্যারেস্ট করতে পারবে না। এটাও কিন্তু আজকের রায়ের থেকে আমরা জানতে পাচ্ছি মহামান্য বিচারপতিদের পর্যবেক্ষণে। এই মুহূর্তে আমার সাথে এখানে রয়েছেন এই যারা আজকে অত্যন্ত স্বস্তিতে রয়েছেন সেরকম চাকরি প্রার্থীরা, যারা দীর্ঘ 15 দিন ধরে নিশ্চিন্তে শুতে পারেননি, ঘুমাতে পারেননি, সমাজ তাদের দিকে আঙুল তুলছিল বারে বারে অযোগ্য অযোগ্য বলে, সেরকম চাকরি প্রার্থীরা তারা দীর্ঘদিন ধরে এসে দিল্লিতে রয়েছেন, লড়াই করেছেন, লয়ারদের সাথে কথা বলেছেন, কথা বলে নেব তাদের সাথে। দাদা, আজকে আপনাদের কেমন লাগছে? সত্যি আজকে দিনটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন, সাময়িক হলেও আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন। মানে এ কটা দিন, মানে যেদিন থেকে হাইকোর্ট এই রায়টা দিয়েছে সেদিন থেকে আমাদের একটা বড় অংশের মানুষের ঘুম নেই। প্রতিদিন 2,500-3,000 করে ফোন আসে, মানে ভাবতে পারে যে মানে তার কতজন কাঁদছে, মানে কী কিছু করুন।
তো আজকে অন্তত তারা আমি জানি খুব খুশি হচ্ছেন, তাদের পরিবারের লোকও খুশি হচ্ছেন। বহু ক্যান্সার পেশেন্ট আছে আমাদের মধ্যে, একদম মানে সন্তান সম্ভবা, সেও এসছে ওকালতনামায় সই করতে, দাঁড়িয়ে থাকতে পারছে না। এইগুলো আমরা ভুলবো না। আপনারা যে এই যে ওকালতনামা জমা করেছেন বা মামলাটা করেছিলেন, কতজন আপনারা চাকুরিহারা প্রার্থীরা ছিলেন? আমাদের মধ্যে অ্যাপ্রক্স প্রায় 8-10 হাজার জন আমরা মামলার পিটিশন দায়ের করেছি, এভিডেভিট দায়ের করেছি, এবং সবগুলোই যারা আমাদের মধ্যে আসছে আমরা কিন্তু পুরো লিগ্যাল ইলিগ্যাল লিস্ট মিলিয়ে সেটা করছি, যাতে কোনো অবৈধ অযোগ্য চাকরি প্রার্থী কেউ যাতে কিভাবে বাছাই করেছেন আপনারা করছি। আমরা বিভিন্ন যে ইলিগ্যাল লিস্টগুলো, যেগুলো ইনভেস্টিগেশন রিপোর্ট আছে, সেগুলো থেকে আমরা দেখছি, তাদের ডেটা মেলাচ্ছি, তাদের ওএমআর যা 9-10 ক্ষেত্রে যেগুলো পড়িয়েছে ওএমআর মেলাচ্ছি। এভাবে করে মানে আমরা একা নয়, আমরা হয়তো এখানে কয়েকজনকে আপনারা দেখতে পাচ্ছেন, একটা পুরো ঘরের মধ্যে কত জন বন্ধুবান্ধব, অনুরাগ, এঞ্জেলা, বৃন্দাবন্দা, অনু, এরকম প্রচুর লোকজন যারা একসঙ্গে বসে ওই আমাদের আড়ালে এত কাজ করছে যে সেগুলো বলার নেই। তো এই যে অযোগ্য প্রার্থীদের সম্বন্ধে আপনাদের কি চিন্তা ভাবনা? আপনারা তো যোগ্য দাবি করছেন, আপনি একটু আগে বললেন আমরা এভিডেভিট দিয়েছি, রাইটার কেন আমরা বন্ডে সই করে দিতে পারি? তাহলে অযোগ্য যারা, কিছু তো অযোগ্য চাকরি প্রার্থী আছে, এসএসসি ও স্বীকার করছে, সিবিআই রিপোর্টেও দেখেছি আমরা, সেই অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে কি বলবেন? অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে আর কি বলবো, ওনাদের জন্য আজকে তো আমাদের এই অবস্থা। এবার কে অযোগ্য কে যোগ্য আমরা তো এক্ষুনি পরিষ্কার করে বলতে পারছি না, সেটা যতক্ষণ না এসএসসি পরিষ্কার করে দিচ্ছে যে এরা যোগ্য এরা অযোগ্য। হ্যাঁ, কিছুটা হয়তো ধরতে পেরেছিলাম যে মুহূর্তে ওএমআর পাবলিশ হয়েছিল, বুঝতে পেরেছিলাম যে কারা ওএমআর ম্যানিপুলেটেড ক্যান্ডিডেট, বুঝতে পেরেছিলাম। এবার আমরা চাই ওদেরকে এসএসসি আলাদা করে, সুপ্রিম কোর্ট ওদের তালিকা আলাদা করে দিয়ে দিক, ওদের তালিকা দিয়ে দিক, এবং যারা র্যাঙ্ক জাম্প যারা করেছে তাদের তালিকা দিয়ে দিক, এবং প্যানেল এক্সপায়ারির পরে যাদের রিক্রুটমেন্ট হয়েছে তাদের তালিকাটা আলাদা করে দিয়ে দিক। সুপার নিউমেরারি পোস্ট, এই যে এতগুলো পোস্ট তৈরি করা হয়েছে প্রায় 6,000-এর বেশি, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এগুলো তো সুপার নিউমেরারি পোস্ট কেন তৈরি হয়েছে বা কিসের জন্য তৈরি হয়েছে সেই ক্লারিফিকেশন তো আমরা দিতে পারবো না, তো সেটা সুপ্রিম কোর্টের সঙ্গে সরকার আপনাদের কি বক্তব্য এটা নিয়ে? এটা তো আমাদের প্যানেল বহির্ভূত সিট, মানে এই সিটটার সঙ্গে আমাদের প্যানেলের বা আমাদের সিটের কোনো সম্পর্ক নেই, ঘোষিত সিটের সঙ্গে। পরবর্তীতে শুনানি 16 জুলাই, এবং সেদিকে অবশ্যই আমাদের সকলের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ ইন্দ্রাণী। আজ পশ্চিমবঙ্গ সরকারকে যে যে প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট, শাসক দলের উকিলরা একটা প্রশ্নের উত্তরও দিতে পারেনি। আমি বিচারপতি থাকাকালীন বলেছিলাম এদের দলীয় প্রতীক কেড়ে নেব, যারা টাকা নিয়ে চাকরি নিয়েছিলেন তাদের চাকরি যাবে, চাকরি হারারা দালালদের থেকে টাকা আদায় করবেন। প্রতিক্রিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আজকে যে যে প্রশ্ন সুপ্রিম কোর্ট করেছে পশ্চিমবঙ্গ সরকারকে, এই চোর ছাত্র দল এবং তাদের মিথ্যাবাদী মিথ্যাচারী মহিলা নেত্রী মমতা ব্যানার্জির উকিলরা একটা প্রশ্নের উত্তর দিতে পারে। আমি বলেছিলাম যে তোমরা এত মিথ্যাচার করছো, তোমাদের সিম্বল ঘাটফুল সেটাও কেড়ে নেব। যারা এই টাকা দিয়ে চাকরি কিনেছিলেন, যাদের চাকরি যাবে তারা এই দালালদের ঘাটে বেঁধে টাকাগুলো আদায় করবে। যেমনটা দেখা যাচ্ছে স্থগিতাদেশে এখনই চাকরি যাচ্ছে না কারো, চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি এবং চাকরি বাতিলের রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। স্থগিতাদেশে এখনই চাকরি যাচ্ছে না কারো এবং স্বাভাবিকভাবে এই ঘটনার পর আপাতত স্বস্তিতে রয়েছেন 26,000 চাকরিহারা। যোগ্যদের ঘাড়ের ওপর দিয়ে অযোগ্যদের পার করতে চাইছিল মমতা ব্যানার্জি। এসএসসি আদালতে যা বলছে ভোটের সময় চালও হতে পারে, ভোট পার হয়ে গেলে এসএসসি উল্টো কথাও বলতে পারে। প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এই 19,000 জনের তালিকা এবং এসএসসি বলছে প্রায় 6-7 হাজার যারা চাকরি পেয়েছে তারা চাকরিটা পেয়েছেন জালিয়াতি করে। এতদিন পর্যন্ত হাইকোর্টে কিন্তু এটা নিয়েই লড়াই হচ্ছিল এবং হাইকোর্ট বারবার চাইছিল, মহামান্য আদালত, কলকাতা হাইকোর্ট, যে আপনারা যোগ্য আর অযোগ্যকে আলাদা করে দিন। এবং সিবিআইও যে ওএমআর শিট স্ক্যান করার কাজ করেছিল, আইসা সম্ভবত তার নাম, তার অফিস থেকে একটা লিস্ট পেয়েছিল যোগ্য অযোগ্যদের সিবিআই সার্চ করে। সিবিআই এসএসসি কে জিজ্ঞেস করেছিল এটা কি সঠিক লিস্ট, তখন কিন্তু এসএসসি স্বীকার করেনি। অতএব এই যোগ্যদের ঘাড়ের উপর দিয়ে এই অযোগ্যদেরকে পার করার চিন্তা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, যাতে এই 25-26 হাজার জনকে যদি একসাথে চাকরি বরখাস্ত হয় তাহলে সবাই আন্দোলন করবে এবং তার ফাঁক গলে
এই অযোগ্যরা বের হয়ে যাবে, কারণ অযোগ্যরা যদি চাকরি হারায় তাদেরকে ছ বছরে যদি টাকা ফেরত দিতে হয়, তাহলে তো তৃণমূল নেতাদেরকে কলার চেপে ধরবে, গিয়ে তৃণমূল নেতাদের কলার চেপে ধরে টাকা আদায় করবে। সেই ভয়ে এতদিন করছিল, এখন এসএসসি, এবং তাও আমার সন্দেহ আছে যে এখন ভোটের সামনে এটা করছে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের চাল কিনা, ভোট পার হয়ে গেলে আবার এসএসসি হয়তো উল্টো কথা বলতে পারে।